চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপার আর এম ফয়জুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি আহসান হাবিব মামুনের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মঙ্গলবার বেলা ১২টায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম। মতবিনিময় সভার শুরুতেই সাংবাদিকদের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। সভায় পুলিশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালন, অতিরিক্ত পুলিশ সুপার জাকিয়া সুলতানা, অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল ইসলাম খান এবং সদর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান কাজল। সভায় সাংবাদিকদের পক্ষে মতবিনিময়ে অংশ নেন চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি সর্দার আল আমিন ও সাধারণ সম্পাদক রাজীব হাসান কোচি, হুসাইন মালিক, জিসান আহমেদ, রফিকুল ইসলাম, রকিব খায়রুজ্জামান সেতু, রিফাত রহমান, মামুন মোল্লা, আজাদ মালিতা, শাহ আলম সরি, মানিক আকবর প্রমুখ। নবাগত পুলিশ সুপার বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব মেধা মনন সততা এবং নিষ্ঠার সঙ্গে পালন করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। এই জেলার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অধিকতর সেবা প্রদান করা আমার অন্যতম প্রধান লক্ষ্য। দ্রুত সেবা সহজীকরণের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলার ৫টি পুলিশ স্টেশন হবে আইনি সেবা প্রত্যাশীদের নির্ভরতার কেন্দ্রবিন্দু।